হ্যালো ভাই ও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার জয়গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আবার তোমাদের সামনে আরেকটা ভিডিও সাথে আসলাম, গরুরই ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। কেননা একটা ভাই আমাকে কমেন্ট করেছে, সকালে কমেন্টটা আমি দেখেছি, যে দিদি ভাই আমার গরুটা 6 দিন 7 দিন হলো বাচ্চা দিয়েছে, কিন্তু গাখির এখনো নামছে না, আমি কি খাওয়াইলে গাখিরটা নামবে? তাহলে তো আমাকে কমেন্টের উত্তরটা দিতেই হবে একটা ভিডিও করে। কেননা ভিডিও করে যদি দেই তাহলে ভাইটা সবটুকু বুঝতে পারবে, আর ভালো করে গরুটাকে ওরকম করে খাওয়াইলে দুধের সংখ্যাটা বাড়বে। কিন্তু আজকের ভিডিওটা তোমরা যে যে গরু আছে তারা কেউ স্কিপ করো না, কেননা এই ভিডিওটা খুব উপকারী একটা ভিডিও। কেননা দেখো, আমরা যখন গরু লালন পালন করি তখন কিন্তু আমরা দুধের আশাতে কিন্তু আমরা লালন পালন করার চেষ্টা করি। কেননা গাখির যদি না পাই তাহলে তো আমাদের গরু পেলে লাভ নেই বলো। একটা গরু যখন 9 মাস গাব অবস্থাতে থাকে তখন আমরা আশা করি 10 মাসের বেলা গরুটা বাচ্চা দিবে, আমাদের গাখির হবে, গাখিরগুলো বিক্রি করলে আমাদের সংসারে কিছু টাকা আসবে। দেখো টাকার পিছনেই তো সবাই ছোটে বলো, যদি একটু গাখিরটা যদি না আসে তাহলে তো আমাদের অনেক লস হয়ে যাবে বলো। তার জন্য আমি ভিডিওটা আজকে বানাচ্ছি, যাতে আমাদের গরিব ভাই বোন, আমরা তো গরিবই ভাই বোন সবাই বলো, সবাইকে যাতে এই ভিডিওটা দেখে যেতে উপকৃত হয় আর কি, তার জন্য আমি ভিডিওটা করছি। দেখো যখন গরু সবার প্রথমে যখন বাচ্চা দিবে, যেদিন থেকে বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার সাথে সাথে যখন গাখিটাকে দুনি করে দিতে হয়, প্রথমে দুনি করে দিলে পুরোটুক দুনি করবে না, দুনি যদি সম্পূর্ণটুক করো তাহলে কিন্তু ক্যালসিয়ামটা শর্ট হয়ে যায়, অল্প অল্প করে দুনি করতে হয়। দুনি করার পরে তো আস্তে আস্তে উলানটা তো শক্ত শক্ত হয়ে থাকে, তখন কি করতে হয় গরুটাকে আমি কি করি, লবণ দিয়ে গরম জল করে ন্যাকড়া ভিজাইয়া, এই ভিডিওটা আমি আগেও দিয়েছি একটা, কিন্তু এখন আমার আবার অনেকগুলো ভাই বোন হয়ে গেছে তার জন্য এই ভিডিওটা আবার বানাচ্ছি তোমাদের সামনে। ন্যাকড়া দিয়ে গরম জল করে লবণ দিয়ে ওইটাকে আমি কি করি, যাতে হাতে গরম জলটা সয় আর কি, আমি কি করি উলানটাকে দুধের ভাষাটাকে আমি ভালো করে টিপে টিপে ছেঁকি, দিনের মধ্যে 4 বার 5 বার করে আমি ছেঁকি। কেননা সে যখন গরুটা বাচ্চা দেয় তখন কিন্তু আমার চোখের ঘুম থাকে না, পেটে খাওয়া থাকে না, কেননা আমার খাওয়ার সময়ও থাকে না, কেননা আমার গাখিরের ভাষাগুলো বড় বড় হয়ে যায়, তখন কিন্তু ওদেরকে যদি আমি ভালো করে না ছেঁকি তাহলে কিন্তু আমি গাখিরটা পাবো না। তার জন্য আমি খুব চেষ্টা করি যাতে আমার গাখিরটা পুরো মাত্রা বছর ভরে যাতে আমি গাখিরটা পাই। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার গাখিরের সংখ্যাটা কোনোদিনও কমে না, সবসময় একই অবস্থাতে থাকে। তাই ওই ওরকম করে আমি ছেঁকার পরে তারপরে কি করি, যখনই ছেঁকি তখনই আবার কি করি একটা গামছা, সুতির গামছা দিয়ে উলানটাকে ভালো করে মুছে আমি এই মলমটা ব্যবহার করি। এই মলমটাকে আমি কি করি উলানের মধ্যে ভালো করে মেখে দিই, মেখে দিলে এই মলমটাতে অনেকটা উলানটাকে নরম করে, নরম করলে গাখিরের সংখ্যাটা গাখিরের ভাষাটা ভালো থাকে। যখন শক্ত হবে তখন তো আমাদের ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিতে গেলে তো 2-3 হাজার টাকা লেগে যায়, আমাদের মতো মানুষের 2 হাজার টাকা লাগা অনেকে অনেক টাকা, তার জন্য যাতে 2 হাজার টাকা না লাগে তার জন্য আমি গরম জল লবণ দিয়ে ছেঁকে এই মলমটা আমার ঘরেই থাকে, আমি এই মলমটাকে লাগিয়ে দিই। তোমরা দেখতে পারো এই মলমটা লাগানোর পরে তারপরে কি করি, আমি যখন দেখলাম যে না 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল, তখন আমি কি করি অড়হরের ডাল, তোমাদের ওখানে যে 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 জায়গায় থাকো অড়হরের ডাল পাওয়াই যাবে, মুদি দোকানে যাবে অড়হরের ডাল পাওয়া যাবে, অড়হরের ডাল কিনে আনবে 1.5 কেজি। কেননা যার গরু একটু বড় তার একটু বেশি লাগবে, আর যার গরু একটু ছোট তার 1.5 কেজি গরু অড়হরের ডাল আনলে হবে, তিনটা ভাগ করতে হবে, আধা কেজি করে, আর 3 পোয়া গুড় লাগবে। গুড় আর অড়হরের ডালটা আগে আমি প্রেশারে সিদ্ধ করে নিই, প্রেশারে করুক কেউ হাঁড়িতে করুক, প্রেশার করলে ভালো হয়, গ্যাসের সংখ্যাটা কম লাগে। প্রেশারে সিদ্ধ করে তারপরে আমি কি করি গুড় দিয়ে ওটা গরুর রাত্রে খাওয়া দেওয়ার পরে গরুর মুখের সামনে আমি দেই, গরু তখন কিন্তু ওটা সুন্দর চেটে পুটে খেয়ে নেয়। 3 দিন আমি এটা করি, আগে 3 দিন করা শেষ হয়ে গেল, তারপরে আমি কি করি আবার 2-3 দিন পরের থেকে আমি কি করি একটা ইবোস্টার আনি, ইবোস্টার এনে 1 লিটার একটা ইবোস্টার আনি, ইবোস্টার এনে আমি গরুটাকে খাওয়াই। ওটাতে কিন্তু অনেকটা ক্যালসিয়াম গরু শরীরের দুধের সংখ্যাটাকে বাড়ানোর জন্য খুব ভালো আর কি, সেটা খাওয়াই। সেটা খাওয়ানো শেষ, খাওয়ানো যখন হয়ে যায় হয়তো ইবোস্টার আনলে তোমার বিব্রেলের সাথে অষ্টভেদ ভিব্রেল, ঠিক আছে, এই দুইটা খাওয়া একটা যে কোনো একটা খাওয়াইলে হবে, হয়তো অষ্টভেদ ভিব্রেলের সাথে খাওয়াইলে হবে, আর যদি তোমরা ইবোস্টার খাওয়াও তাহলে ইবোস্টারটা খাওয়াইলে হবে, দুইটার মধ্যে যে কোনো একটা খাওয়াইলেই হবে, খুব ভালো। তারপরে এটা খাওয়া শেষ, তারপরে দেখবে যে দুধের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে তোমাদের। আর যদি তোমাদের বলো যে না তাড়াতাড়ি দুধের সংখ্যাটা আমাকে বাড়াতে হয়, তাহলে তোমরা কি করবে এই যে কেল মাস্টার জেল, এই কেল মাস্টার জেলটা খুবই ভালো। কেল মাস্টার জেল আমি কি করি তিনটা এনে আজকে একটা খাওয়াবো, 2-3 দিন পরে আবার আরেকটা খাওয়াবো, হয়তো 3 দিন পরে একটা খাওয়াবো, আবার 3 দিন যাবে 3 দিন পরে একটা খাওয়াবো, আবার 3 দিন যাবে 3 দিন পরে আরেকটা খাওয়াবো। তিনটা একবারে আনবে, বেশি দাম না, 200 টাকা করে দাম না, এটার 200 টাকা করে হলে 600 টাকা দাম নেবে। এই কেল মাস্টার জেলগুলো কিন্তু খুবই ভালো, দুধকে একদম 100% দুধ আসবেই আসবে, যখন তোমাদের দুধ আসবে তখন তার টেনশন নাই। কিন্তু এইটা খাওয়ানোর একটা নিয়ম কি জানো,
নিয়ম মতো না খাওয়ালে গরুর গলাতে কিন্তু আটকে যায়, গরুর মানে খুব অসুবিধা হয় আর কি। এটা খাওয়ানোর একটা নিয়ম হলো, তোমাদের প্রথম হয় কি করতে হবে, একটু গরম জল করতে হবে। গরম জল করে মুখটা খুলে তারপরে এতটুকুনো যে খালি থাকে ওই গ্যাপটার মধ্যে একটু গরম জলটা ঢুকাবা, ঢুকায় পুরো এরকম করে ঝাঁকড়াতে হবে, ঝাঁকড়ায় এইভাবে ঝাঁকড়াতে হবে। ঝাঁকড়ায় ঝাঁকড়ায় যখন এটার লগে ওষুধটার লগে গরম জলটা লগে পুরো মিশে যাবে, তারপরে দেখবে যে ওষুধটা একটু পাতল অবস্থাতে হবে, তখন তোমরা গলাতে গরুর গলাতে ঢেলে দিবে। আর গরুর দেখো আমি সব সময় কিন্তু তোমাদেরকে ওষুধ খাওয়ানোর ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করি, কেননা ওষুধ কীভাবে খাওয়াতে হয়, গরুর নাকের ফোঁটাটা ধরবে, একাই গরুকে ওষুধ খাওয়ানো যায়, আমি একা একাই গরুকে ওষুধ খাওয়াই তোমাদেরকে লোকে ভিডিওটা দিয়েছি, যে যে দেখো নাই দেখে নিতে পারবে, আমার পুরোনো ভিডিওতে আছে। নাকের ফোঁটাটা ধরবে, ধরে তারপরে এটার মুখটা খুলে গলাতে ঢেলে দিবে, গরু খেয়ে নিবে। নাকের ফোঁটাটা যদি ধরো গরু কিন্তু শক্তিটা কম খাটাতে পারবে, তখন এটা তুমি খাওয়াই দিবে। খাওয়া দেওয়ার পরে আজকে রাত্রে খাওয়া দিলে, খাওয়া দাওয়া শেষ করার পরে গরু তো রেস্টে রইলো, তারপরে ধরো দুই দিন তিন দিন গেল, ধরো তিন দিনই গেল, তিন দিন যাওয়ার পরে তুমি আরেকটা যে থাকবে আরেকটাও তুমি ওইভাবে খাওয়াই দিবে, গরম জল মিশাই গেল, দুইটা গেল, তারপরে তিনটা, তিন নাম্বার টাইমে তুমি কি করবে আরেকটা, যখন তিনটা থাকবে তিন নাম্বারটাও ওরকম করে একই ব্যবস্থাতে তুমি খাওয়াবে। খাওয়ানোর পরে দেখবে যে তোমার গরুর গাখির 100% একদম মানে কোনো ভুলই নেই, 100% গাখির এক বালতি করে হবেই হবে, কেননা আমার গরুর হয়, কেননা আমি ওরকম করি, আমার যখন গরুটা বাচ্চা দেয় তখন থেকে আমি গরুর প্রচুর যত্ন করি। কেন করি জানো, যাতে আমার সংসারে দুইটা টাকা আসে। আমরা দেখো মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা অত বড় লোক না, কেননা আমাদেরকে আমাদের গরু দিয়ে সংসার চলে, তোমরা তো জানোই। এখন হয়তো ধরো ইউটিউবে থেকে কিছু আর্নিং করতে পারছি, কিন্তু এতদিন কিন্তু আমার গরু দিয়ে সব কিছু চলেছে, আর ইউটিউব তো একদম জিন্দাবাদ, সেই ভালো, আমার ইউটিউব প্ল্যাটফর্মটা তো খুবই ভালো লাগছে। তারপরে তো ইউটিউবের থেকে আমার জীবনের মানে তোমাদের মতন ভাই বোনকে পেয়েছি, আমি সব কিছু পেয়েছি ইউটিউবের থেকে। ইউটিউবকে আমি মানে একদম কী বলবো, অনেক অনেক থ্যাংক ইউ, আর ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক থ্যাংক ইউ আমার তরফ থেকে, আমার পাশে এইভাবে থাকার জন্য আর আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করার জন্য। কেননা তোমরা যত পারবে গরুর বিষয়ে যদি কিছু জানার থাকে তোমাদেরকে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদেরকে ভিডিও করার দেওয়ার চেষ্টাটা সবসময় করবো, যাতে ভিডিও করবো। আমার যত কাজের মাঝখানেই থাকুক প্রতিদিন আমার 7:30টার সময় ভিডিও যাবে, কিন্তু আমার ভিডিওটা দয়া করে তোমরা ফুল ওয়াচ করো, আর শুনো কথাগুলো একটু ভালো করে শুনবে, যে আমি ভিডিওর মাঝখানে মাঝখানে কী কথা বলছি, যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা ওইভাবে তোমরা গরু লালন পালন করবে কথাগুলো একটু শুনে আর কি, দেখবে তোমাদের 100% গরুর কিন্তু সবসময় তোমরা গাখির পাবে। দেখো আমি কি করি, আমার গরুকে যত মানে অত ওষুধ আমি সবসময় খাওয়াই না, কেন তোমরা তো আমার সবসময় প্রতিদিন ভিডিও দিচ্ছি, কেননা আমার গরু যতটুকুনো ওষুধের দরকার আমি অতটুকুনই ওষুধ খাওয়াবো, বেশি মাত্রা আমি ওষুধ খাওয়াই না। গরু যে মোটা তাজা করবো তাও না, গরু মোটা তাজা হলে কিন্তু গরু কোনোদিনও গাখির নামে না। আর গরু সবসময় সুস্থ থাকতে হলে গরু একটু পাতলা পুতলা গরুই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে, কেননা তোমরা তো দেখতেই পাচ্ছ প্রতিদিন আমি 7:30টার সময় ভিডিও দিচ্ছি, আর প্রত্যেকটা দিনই আমি ভিডিও করি আর ভিডিও ছাড়ি, কেননা আমি যে ভিডিও করে রেখে দিই 4-5 দিন আগে তা না, আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই করছি ইউটিউবে, কেননা আমি মানে ভিডিও করার আমার অতগুলো একবারে করতেও পারি না, আমি একবার সময়ও হয় না, আমি এই জন্য যে প্রতিদিনের ভিডিও প্রতিদিন করে করে দিচ্ছি। আমার গরু কিন্তু সহজে কিন্তু তোমাদের আশীর্বাদে আমার গরুর ব্যামার নাই, আর দুধ দেখো তোমাদের সামনেই দুনি করছি এক বালতি করে, কেননা এক বালতির কমও না বেশি না, কোনোদিন কিন্তু বেশি হয় কমের কথা মানে, কেননা কমে না আমার সবসময় গাখিরটা, আমার গাখিরটা সবসময় বেড়েই থাকে তোমাদের আশীর্বাদে। আর তাহলে আমি ভিডিওটা এখন আর বড় করছি না সোনা ভাই বোন, তোমরা তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এইভাবেই থেকো তোমাদের বোন মনে করে, ঠিক আছে সোনা ভাই বোন, তাহলে আমি ভিডিওটা এখানে স্টপ করছি, বাই বাই।